Hey guys, good morning everyone, my all YouTube friend. So, and welcome to my YouTube channel Rudra Pipa Official. So, আজকে আমি একটা ব্লগ বানাতে শুরু করে চলেছি, একটা ভিডিও করব যে সারা দিন কি করি না করি তাই। তো ঘুম থেকে আমি উঠেছি, বিছনা গোছাছিলাম, তো আমাকে রুদ্র বলল চলো না আজকে একটা ভিডিও বানাই। আলাম আচ্ছা ঠিক আছে, আজকে একটা ইউটিউবে ভিডিও করব। তো সেই জন্য ওকে আমি বললাম, ও এমনি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে চায় না। আমি বললাম তাহলে আজকে তুমি আমাকে প্রমিস করো তুমি ঘুরতে নিয়ে যাবে, তাহলেই আমি ভিডিও বানাবো। তো বললো ঠিক আছে। তো আমি সাই জন্য ভাবলাম যে আজকে একটা জায়গা যাব, খুব সুন্দর জায়গা, বিকেলে যাব। তো সকাল থেকে ব্লগটা করবো, তো বিকেলে যাব, বিকেলটা তোমাদের দেখাবো কত সুন্দর জায়গা এখানে। এখানে খুব ভালো ভালো জায়গা আছে, আর রুদ্র আমাকে কোথাও নিয়ে যায় না। এই যে রুদ্রর পা, রুদ্রর পায়ে আমি মাথা দিয়ে আছি। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো, তোমাদের আজকে হেভি একটা জায়গা দেখাবো, খুব সুন্দর। তো ততক্ষণের জন্য বাই, আমি বিছনাটা গুছিয়ে নিই, আবার মধ্যিখানে দু তিনবার আমি ফিরবো, ফিরে তোমাদেরকে একটু তোমাদের সাথে গল্প করবো, তোমাদের কিছু বলবো, দুষ্টুমি করবো একটু তোমাদের সাথে। চলো এখন তো রাখছি, তারপরে আবার আসবো। ভিডিওর মধ্যিখানে আমি আবার চলে এসেছি, আমি বিছনা গোছাচ্ছিলাম, তোমাদেরকে বললাম যে আমি বিছনা গোছাবো, রান্নাটা আমার সকালেই হয়ে গেছে তাই জন্য আর রান্না করবো না। তো বিছনা গুছিয়েছি, কেমন টেনটেনা, আমার বিছনা গোছানো হয়ে গেছে। তো রান্না করবো না, বাট একটা রেসিপি বাকি আছে এখনও, সেটাই রান্না করবো, সেটা রুদ্র করবো অবশ্য, ওটাই করবো। ওটা করে নেওয়ার পর তারপরে দুপুরে স্নান টান করবো, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে কিছুক্ষণই রেস্ট নেবো, কারণ বললাম একটু ঘুরতে যাবো। আর ওটা অনেকটা দূর, মানে এখানেই অনেকটা জায়গা নিয়ে অবস্থিত জায়গাটা, আর মানে অনেক ভালো ভালো জায়গা আছে, আজ তোমাদেরকেও দেখাবো। তো আমি একটু পরে আসি, একটু পরে না কিছুক্ষণ পরেই আসবো। তো এখন যেন টাটা। আমি আবার চলে এসেছি, গ্যাপ হওয়ার পর আমি আর ভিডিও করার সুযোগ পাইনি, তাই জন্য এখন আবার আসলাম। তো আমাদের বেরোনোর কোনো প্ল্যান ছিল না, ভেবেছিলাম ভিডিওটা আর করবো না, দেবো না আর ব্লগটা। তো বেরোচ্ছি যেহেতু, সেই জন্য আবার স্টার্ট করলাম। এই যে রেডি হয়ে গিয়েছি, আর এই যে রুদ্র, তো আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটা ট্রেন দাঁড়িয়ে আছে, ওর জন্য তারাও করে যাচ্ছি। তো পৌঁছে গিয়ে আমি আবার ভিডিওতে ফিরে আসবো, চলো তোমাদের দেখাই।